হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব সুসাইড স্কোয়াড। সুসাইড স্কোয়াড DCU এর থার্ড মুভি। এই মুভির হিরো অথবা সুপার হিরোদের নাম হার্লি কুইন, ডেড শট, ক্যাপ্টেন বুমারাং, ডিয়াবলো, কিলার ক্রক, ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ এবং এনচান্ট্রেস। আর আপনি জেনে অবাক হবেন যে এনচান্ট্রেস হলো এই মুভির মেইন ভিলেন। সো আজকের ভিডিও শুরু করা যাক। মুভি শুরু হতেই দেখানো হয় একটা জেল, যেখানে দেখানো হয় হার্লি কুইন, ডেড শট আর কিছু ক্রিমিনাল। এরপর সিন শিফট হয় US মিলিটারি এর একটা এজেন্টের দিকে। সে US এর উত্তরাধিকারীদের মিটিংয়ে যায়। সেই এজেন্ট উত্তরাধিকারীদের বলে ডুমসডে এর উপর নিউক্লিয়ার মিসাইল ছাড়ার পরেও তার কিছু হয়নি। সুপারম্যান আমাদের বাঁচানোর জন্য ডুমসডে এর সাথে ফাইট করে মারা গেল। আবারও যদি এমন কোনো মনস্টার বা এলিয়ান আসে যে পৃথিবীর ক্ষতি চায়, তখন আমরা কি করব? এজন্য আমি আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন এনেছি, যার ভেতর আছে কিছু এমন ক্রিমিনাল যারা সাধারণ মানুষদের থেকে অনেক আলাদা এবং তাদের আলাদা কিছু পাওয়ার আছে। প্রথম মেম্বারে আসে ডেড শট, যে এই ওয়ার্ল্ডের সব থেকে বড় অ্যাসেসিন। ডেড শট একবার যাকে মারার কন্ট্রাক্ট নেয়, সে আর বাঁচতে পারে না। কিন্তু ডেড শটের মেয়ে ছিল ডেড শটের উইক পয়েন্ট। একদিন ডেড শট আর তার মেয়ে বাড়ি ফিরছিল, তখন ব্যাটম্যান তাদের উপরে আক্রমণ করে। ডেড শট ব্যাটম্যানকে গুলি মারতে নিয়েছিল, ঠিক তখনই ডেড শটের মেয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বলে, না বাবা, তুমি ব্যাটকে মেরো না। তাই সে ব্যাটম্যানকে মারে না, যার কারণে ব্যাটম্যান ডেড শটকে অ্যারেস্ট করে পুলিশের হাতে তুলে দেয়। সেকেন্ডে আসে হার্লি কুইন। বেসিক্যালি হার্লি কুইন জোকারের ডক্টর ছিল। হার্লি কুইন জোকারের মানসিক সমস্যার কারণে তাকে ওষুধ দিত, যা জোকার একটুও পছন্দ করতো না। কিন্তু ধীরে ধীরে হার্লি কুইন জোকারকে পছন্দ করতে শুরু করে। তাই জোকার একদিন হার্লি কুইনকে আটকে রেখে মাইন্ড শক দেয়, যার কারণে হার্লি কুইন জোকারের মতো পাগলের মতো আচরণ করে। এরপর একদিন হার্লি আর জোকার গোথাম সিটি থেকে পালাচ্ছিল, তখন ব্যাটম্যানও ওদের পিছু করে এবং জোকার এটি জানতে পেরে তার গাড়ি সে পানিতে ফেলে দেয় এবং ব্যাটম্যানও পানিতে ঝাঁপ দেয়। জোকার পালিয়ে যায় কিন্তু গাড়িতে হার্লি রয়ে যায়। ব্যাটম্যান হার্লি কুইনকে বাঁচায় এবং পরে সে দেখতে পায় হার্লি কুইনও জোকারের মতোই। তখন ব্যাটম্যান হার্লি কুইনকে অ্যারেস্ট করে পুলিশের কাছে দিয়ে দেয়। থার্ড মেম্বারে আসে ক্যাপ্টেন বুমারাং। সে ছিল একজন চোর, কিন্তু সে চুরি করার পর তার পার্টনারকে মেরে ফেলতো। কিন্তু একদিন চুরি করার সময় ফ্ল্যাশ চলে আসে। ফ্ল্যাশের সাহায্যে ক্যাপ্টেন বুমারাং ধরা পড়ে। ফোর্থ নাম্বারে আসে ডিয়াবলো, যার কাছে ছোটোবেলা থেকে গড গিফটেড পাওয়ার ছিল। সে ফায়ার জেনারেট করতে পারতো কিন্তু তা কন্ট্রোল করতে পারতো না। তাই সে একদিন তার বাড়িতে ভুলবশত ব্লাস্ট করে, যার কারণে তার ফ্যামিলি মারা যায়। এরপর ডিয়াবলো পুলিশের কাছে সারেন্ডার করে। নেক্সট অর্থাৎ পাঁচ নাম্বারে আসে কিলার ক্রক। বেসিক্যালি কিলার ক্রকের যখন ছোট ছিল তখন তার রক্তে সমস্যা হয়, যার কারণে সে মনস্টারের মতো দেখতে হয়ে যায়। লোকেরা বলতো, হি লুক লাইক এ মনস্টার, হি বিহেভ লাইক এ মনস্টার। এসব শুনতে শুনতে কিলার সত্যি সত্যি মনস্টার হয়ে যায়। এবার আসা যাক ছয় নাম্বারে, যাকে আপনি বলতে পারেন ডক্টর জুন বা এনচান্ট্রেস। ডক্টর জুন গুহা এক্সপ্লোর করতে খুব পছন্দ করত। একদিন ডক্টর জুন একটা গুহায় যায়। সেখানে একটা ছোট মূর্তি দেখতে পায়। সেই মূর্তিটিকে হাতে নেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে উইচ, অর্থাৎ পেতনি। সেই উইচ ডক্টর জুনকে পচেস করে ফেলে। কিন্তু কয়েকদিন পর আমান্ডা অর্থাৎ সেই US এজেন্ট এর সৈন্যরা ওই গুহায় একটি হার্ট খুঁজে পায়, সেটা ছিল এনচান্ট্রেসের। এরপর আমান্ডা সেটা নিজের কবজায় নেয়, যার কারণে এখন ডক্টর জুন যখন খুশি এনচান্ট্রেসে পরিণত হতে পারে। এরপর আসে ক্যাপ্টেন রিক ফ্ল্যাগের, অর্থাৎ সাত নাম্বার হিরো। ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ একজন US এর আর্মি এর অনেক ভালো সৈন্য, আর এর সাথে ডক্টর জুনের বয়ফ্রেন্ডও ছিল সে। নেক্সট ডে আবার বড় বড় উচ্চ অধিকারীদের মিটিং হয়। সেখানে সেই উচ্চ অধিকারীদের মধ্যে একজন বলে, সুপারম্যান মারা গেছে, এখন আমাদের কে রক্ষা করবে? তাই আমান্ডা একটা প্রজেক্ট বানিয়েছে যার নাম টাস্ক ফোর্স। তখন সেই লোক আমান্ডাকে ডাকে। আমান্ডা সব সুপার হিরোদের ছবি দেখায়, কিন্তু সেখানকার সবথেকে বড় উচ্চ অধিকারী মানা করে, কারণ ওরা সবাই ক্রিমিনাল ছিল। তখন আমান্ডা ডক্টর জুনকে ডাকে আর এনচান্ট্রেসকে বের করতে বলে। ডক্টর জুন এনচান্ট্রেসের নাম নেয় আর ডক্টর জুন এনচান্ট্রেসে পরিণত হয়। তখন সেখানকার সবাই ভয় পেয়ে যায়। তখন এনচান্ট্রেস
উধাও হয়ে যায় আর ফিরে আসে জেনারেলকে একটা ফাইল দেয়। জেনারেল সেই ফাইলটি দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সেটা ছিল জার্মানি এর উইপনের একটা ফাইল। তখন সব উচ্চ আধিকারীরা টাস্ক ফোর এক্সকে পাস করে দেয়। এরপর সিন শিফট হয় জোকারের কাছে। জোকার হার্লিকে জেল থেকে নিয়ে আসতে চাইত, কিন্তু তার প্ল্যান বারবার ফেল হতো। তখন জোকার এর একজন সেক্রেটারি আসে আর বলে, আমরা সেই জেলের একজন পুলিশ অফিসারকে ধরেছি। এরপর জোকার সেই পুলিশ অফিসারের সাথে কথা বলে। সেই পুলিশ অফিসার আমান্ডা এর প্ল্যান অর্থাৎ টাস্ক ফোর এক্সের কথা বলে দেয়। সিন শিফট হয় ডক্টর জুনের কাছে। সেখানে ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ ও ছিল। ডক্টর জুন ঘুমাচ্ছিল, তখন সে ভুলবশত এনচ্যান্ট্রেসের নাম নেয়, যার কারণে এনচ্যান্ট্রেস বেরিয়ে আসে। ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ এনচ্যান্ট্রেসের উপর গান পয়েন্ট করে। তখন এনচ্যান্ট্রেস ক্যাপ্টেন রিক ফ্ল্যাগকে একটা ভিশন দেখায়। ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ দেখে ডক্টর জুন মৃত্যুসজ্জায়। তখন ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ গান নিয়ে নামায় আর অ্যামান্ডাকে কল করে, কিন্তু অ্যামান্ডা কল ধরে না, কারণ সে ঘুমাচ্ছিল। ততক্ষণে এনচ্যান্ট্রেস পালিয়ে যায় এবং সে অ্যামান্ডার বাড়িতে চলে যায় তার হার্ট নিতে। কিন্তু তখন সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে আর এনচ্যান্ট্রেস অন্য রুমে পালিয়ে যায়। সেই রুমে এনচ্যান্ট্রেস তার ভাইয়ের মূর্তি দেখে। এনচ্যান্ট্রেসের ভাইয়ের নাম ছিল এনকিউবাস। এনচ্যান্ট্রেস তাই তার ভাইয়ের মূর্তি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর একজন মানুষকে মেরে তার ভিতরে তার ভাইয়ের আত্মা ঢুকিয়ে দেয়। এরপর এনকিউবাস একটা মেট্রো স্টেশনে যায় আর হুট করে পড়ে যায়। তখন একজন পুলিশ অফিসার আর ডক্টর আসে তাকে চেক করার জন্য। এনকিউবাস তাদের শরীরের আত্মা নিয়ে নেয়, যার কারণে তার বডি পুরো হয়ে যায়, তার পাশাপাশি অনেক শক্তিও চলে আসে। তখন তার সামনে দিয়ে ট্রেন আসে, কিন্তু এনকিউবাস ট্রেন দুই ভাগ করে দেয়, সাথে রেল স্টেশন কব্জা করে নেয়। সেই খবর ইউএস গভর্নমেন্টের কাছে চলে যায় আর টাস্ক ফোর এক্স অ্যাক্টিভ করার অর্ডার দেওয়া হয়। এরপর টাস্ক ফোর এক্সের সব সুপার হিরোদের ঘাড়ে একটা চিপ লাগানো হয়। অন্যদিকে আমান্ডা যখন জানতে পারে শহরে এসব হচ্ছে এনচ্যান্ট্রেসের কারণে, তখন সে এনচ্যান্ট্রেসের হার্টে আঘাত করতে থাকে। তখন এনচ্যান্ট্রেস তার ভাইকে বলে, ব্রাদার হেল্প মি। তখন এনকিউবাস তার 50% পর এনচ্যান্ট্রেসকে দিয়ে দেয়। তখন ওরা ডিসাইড করে পৃথিবীর মানুষদেরকে তারা মেরে ফেলবে। এরপর ওরা সেই স্টেশনে একটা ইলেকট্রিক ম্যাজিক্যাল উইপন বানায়, যার মাধ্যমে তারা মানুষকে মারার প্ল্যান করছিল। অন্যদিকে এনকিউবাস সেই উইপনের আশেপাশে তার ইভিল আর্মি বসিয়ে দেয়। তার ইভিল আর্মিগুলো সেই মানুষরাই যারা মেট্রো রেলে ছিল। অন্যদিকে টাস্ক ফোর এক্সের সব সুপার হিরোদের একসাথে করা হয়। ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ ওদের বলে, মেট্রো সিটিতে কিছু টেরোরিস্ট অ্যাটাক করেছে আর কয়েকজনকে ধরে রেখেছে, তোমাদের তাদেরকে রেস্কিউ করতে হবে। অর্থাৎ ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ তাদেরকে মিথ্যা কথা বলে। ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ বলে, তোমাদের গলায় একটা চিপ লাগানো আছে, কেউ পালানোর ট্রাই করলে সেটা ব্লাস্ট করে দেওয়া হবে আর সে মারা যাবে। এরপর ওদের একটা বক্স দেওয়া হয় যার ভেতর উইপন আর তাদের ড্রেস আপ ছিল। এরপর ওরা প্ল্যান করে। তখন সেখানে একজন নিউ মেম্বার আসে যার নাম ছিল কাতানা। ওরা পৌঁছে যায় মেট্রো সিটিতে। ওরা সে লোকেশনে যাওয়ার পর কিছু গার্ডদের দেখে। ডেড শুটের কাছে ছিল M416 উইথ 4X জুম। সেই গার্ডদের ওপর জুম করে আর দেখে ওরা মানুষ না, এলিয়েনদের মতো ক্রিয়েচার। সেটা ছিল এনকিউবাসের ইভিল আর্মি। এরপর দুই টিমের মধ্যে অনেক ফাইট হয়, একদিকে টাস্ক ফোর এক্সের টিম, অন্যদিকে এনকিউবাসের ইভিল আর্মি। একটা সময় আসে যখন টাস্ক ফোর এক্সের টিম সব এনকিউবাসের আর্মিদের মেরে ফেলে। তখন ডেড শুট ক্যাপ্টেন রিক ফ্ল্যাগকে বলে, তুমি আমাদের মিথ্যা কথা বলেছো, এখানে তো কোনো টেরোরিস্টই নেই। আমরা যদি আগে জানতাম যে আমাদের মনস্টারদের সাথে ফাইট করতে হবে, তাহলে আমরা এখানে আসতামই না। তখন হার্লি কুইন সেখানে একটা বাইক দেখে। এরপর আমাদের হার্লি আর জোকারের একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখানো হয়, যেখানে সেই বাইক নিয়ে হার্লি কুইন যখন সুস্থ ছিল তখন সেই বাইক নিয়ে সে জোকারের গাড়ির পিছে যেত। তখন ডেড শুট চলে আসে আর হার্লিকে তার ভাবনা থেকে জাগায়। এরপর ওরা সামনে এগোতে থাকে। সিন শিফট হয় এনচ্যান্ট্রেসের দিক। সেখানে দেখানো হয় কীভাবে এনচ্যান্ট্রেস তার ইভিল আর্মি বানাচ্ছে। এরপর ওরা চলে যায় একটা বিল্ডিংয়ে, যেখানে আবার এনকিউবাসের ইভিল আর্মি অ্যাটাক করে। ওরা সব ইভিল আর্মিকে মেরে ফেলে। এরপর ওরা সেই বিল্ডিংয়ের বারান্দায় যায়, সেখানেও সেই ইভিল আর্মিরা তাদের উপর অ্যাটাক করে, কিন্তু সুপার হিরোরা পারছিল না। তখন ডেড শুট ডিয়াবলোকে তার পাওয়ার ইউজ করতে বলে।
কিন্তু সে মানা করে, কারণ সে ফায়ার কন্ট্রোল করতে পারতো না। ডেড শুট ডিয়াবলোকে রাগিয়ে দেয়, যার কারণে ডিয়াবলো তার ফায়ার দিয়ে এনচ্যান্ট্রেসের সব ইভিল আর্মির উপর অ্যাটাক করে। সবাই ডিয়াবলো এর পাওয়ার দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর সবাই সামনে এগোতে থাকে। তখন হার্লি কিছু অ্যাসিডের ট্যাঙ্ক দেখতে পায়। সে আবার তার ভাবনায় চলে যায়। আমরা দেখি জোকার হার্লিকে বলছে, ক্যান ইউ ডাই ফর মি, অর্থাৎ জোকার হার্লিকে তার জন্য অ্যাসিড ট্যাঙ্কে ঝাঁপ দেওয়ার কথা বলে। হার্লি বলে ইয়েস। এটি বলে হার্লি কুইন অ্যাসিড ট্যাঙ্কে ঝাঁপ দেয়। জোকার চলে যাচ্ছিল, তখন তার হার্লিয়ের প্রতি ভালোবাসা জন্মায় আর সে হার্লিয়ের জন্য সেই অ্যাসিড ট্যাঙ্কে ঝাঁপ দেয়। তখন হার্লি কুইন বুঝতে পারে জোকার তাকে সত্যি সত্যিই ভালোবাসে। তখন ডেড শুট আসে আর হার্লিকে সামনে যাওয়ার জন্য ডাকে। তখন হার্লি ডেড শুটকে বলে, ডু ইউ হ্যাভ এনি পেইন অফ লাভ? ডেড শুট বলে না। এরপর ওরা একটা রুমে যায় যেখানে আরেকটি রুম ছিল। ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ বলে, তোমরা এখানে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দেখে আসি কেউ বেঁচে আছে কি না। তখন ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ সেই রুমে যায়, কিন্তু সেই রুম ছিল অ্যামান্ডা এর বেজ। অ্যামান্ডা আর ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ কথা বলছিল। তখন ডেড শুট চলে আসে আর তাদের কথা শুনে ফেলে। ডেড শুট সেখানে গিয়ে জানতে পারে অ্যামান্ডা তার নিজের স্বার্থের জন্য সুপার হিরোদের ব্যবহার করছে। এরপর টাস্ক ফোরেক্সের পুরো টিম ডিসাইড করে ওরা আর এই মিশনে থাকবে না। তখন অ্যামান্ডা বলে, সেই চিপ এর রিমোট এখনও আমার কাছে আছে, যার কারণে সবাই বাধ্য হয় সেই মিশনটি করতে। এরপর ওরা ছাদে চলে যায়। সেখানে কয়েকজন লোক হুট করে ওদের উপর প্লেন থেকে অ্যাটাক করে। সবাই নিজেদের কভার নেয়। তখন হার্লিয়ের কাছে জোকারের একটা মেসেজ আসে, সেই মেসেজে লেখা ছিল নাও। তখন হার্লি কুইন বুঝতে পারে ওরা জোকারের লোক। তখন হার্লি ওদের দিকে যেতে থাকে। অন্যদিকে অ্যামান্ডা হার্লিয়ের চিপ ব্লাস্ট করার ট্রাই করছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। জোকার হার্লিয়ের জন্য দড়ি পাঠায় আর আসতে বলে। হার্লি দড়ি ধরে ঝুলতে থাকে। তখন অ্যামান্ডা ডেড শুটকে আদেশ দেয় হার্লিয়ের উপর ফায়ার করতে। ডেড শুট এম করে মারে, কিন্তু হার্লি কুইন মরে না। তখন ডেড শুট বলে, আই মিস দ্য শট, কিন্তু ডেড শুট কখনো তার শট মিস করে না। সে ইচ্ছা করে শটটি মিস করেছিল, কারণ ডেড শুট জানতো জোকার আর হার্লি দুজন দুজনকে কতটা ভালোবাসত। কারণ হার্লি কুইন সবসময় ডেড শটকে তার ভালোবাসার কথা শেয়ার করত। তখন অ্যামান্ডা জোকারের প্লেনকে টার্গেট করে একটা মিসাইল ছোড়ে, যার কারণে প্লেন ব্লাস্ট হয়। ব্লাস্টের আগে জোকার এবং হার্লি কুইন প্লেন থেকে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু হার্লি কুইন লাফ দিতে পারলেও জোকার পারে না, যার ফলে হার্লি কুইন বেঁচে যায়। অন্যদিকে সবাই ভাবছিল হার্লি আর জোকার মারা গেছে। তখন অ্যামান্ডা একটা প্লেন ডাকে তাকে নিয়ে যাওয়ার জন্য। প্লেন আসে আর সে চলে যায়, কিন্তু মাঝপথে এনকিউবাস এর আর্মি অ্যামান্ডা এর উপর অ্যাটাক করে আর তাকে এনচ্যান্ট্রেসের কাছে নিয়ে যায়। এনচ্যান্ট্রেস অ্যামান্ডা এর কাছ থেকে এনচ্যান্ট্রেসের হার্ট নিয়ে নেয়, যার কারণে এনচ্যান্ট্রেস আরও পাওয়ারফুল হয়ে যায়। অন্যদিকে টাস্ক ফোর এক্সের হিরোরা হার্লিকে খুঁজে পায়। এরপর ওরা এগোতে থাকে। ক্যাপ্টেন বুমারাং তার উইপনে লাগানো ক্যামেরা দিয়ে এনকিউবাসের উইপন দেখে। এরপর ওরা প্ল্যান করে সেই জায়গায়, অর্থাৎ এনকিউবাস আর এনচ্যান্ট্রেসের বেজের নিচে ব্লাস্ট করবে, কিন্তু সেখানে পানি ছিল। তখন কিলার ক্রক তাদের বোম্বিং করতে হেল্প করবে বলে, কারণ সে সবসময় পানিতেই থাকত। অন্যদিকে টাস্ক ফোর এক্সের বাকি সবাই লুকিয়ে লুকিয়ে এনচ্যান্ট্রেসের বেজে যায়, কিন্তু এনচ্যান্ট্রেস বুঝতে পারে। কিন্তু এনচ্যান্ট্রেস অনেক চালাক ছিল, তাই সে সবাইকে যে যা চায় সেগুলো ভিশনের মাধ্যমে দেখায়। কিন্তু ডিয়াবলো তার ভিশনে দেখতে পায় সে তার স্ত্রী এবং সন্তানের সাথে আছে। ডিয়াবলো তখন বুঝতে পারে তার স্ত্রী এবং সন্তান তো মারা গিয়েছে। তখন ডিয়াবলো ভাবে এটা এনচ্যান্ট্রেসের বানানো ফাঁদ। তখন ডিয়াবলো সবাইকে বলে, এগুলো সব ধোকা। এরপর ওরা সবাই এনচ্যান্ট্রেসের উপর অ্যাটাক করতে নেয়। তখন এনকিউবাস আসে আর ওদের মারতে শুরু করে দেয়। ডিয়াবলো অনেক রেগে যায় আর ফায়ার জায়ান্টে পরিণত হয়। তখন এনকিউবাসকে মারতে থাকে। ডিয়াবলো এনকিউবাসকে অলমোস্ট মেরেই ফেলেছিল। তখন ডিয়াবলো এর পাওয়ার কমে আসে আর সে মানুষ হয়ে যায়। অন্যদিকে কিলার ক্রক এর সাথের লোকেরা বোম ব্লাস্ট করে দেয়, যার কারণে এনকিউবাস মারা যায়
এবং সাথে ডিয়াবলোও সেখানেই মারা যায়, যার কারণে টাস্ক ফোরেক্সের টিম আর এনচ্যান্ট্রেসের সাথে ফাইট হয়। এক পর্যায়ে এনচ্যান্ট্রেস অনেক রেগে যায় আর সব উইপন ফেলে দেয় আর সবাইকে লোভ দেখায়, বলে যে তোমাদের হারানো সব জিনিস আমি ফিরিয়ে দেব। সবাই মানা করে, কিন্তু জোকার মারা গিয়েছিল। তাই হার্লি কুইন অনেক স্যাড ছিল। হার্লি তাই এনচ্যান্ট্রেসের কাছে যায় এবং বলে, তুমি জোকারকে ফেরাতে পারবে? হার্লি কথায় কথায় এনচ্যান্ট্রেসের কাছে যায়। তখন হার্লি নিচে পড়ে থাকা একটি কাতানা তুলে নেয় এবং এনচ্যান্ট্রেসের বুকে ঢুকিয়ে দেয়। হার্লি কুইন এনচ্যান্ট্রেসের হার্ট বের করে আনে। অন্যদিকে কিলার ক্রক সেই এনচ্যান্ট্রেসের ইলেকট্রিক্যাল ম্যাজিক্যাল উইপনের দিকে বোম্ব ছোড়ে আর ডেড শুট সেটাকে গুলি করে, যার ফলে ইলেকট্রিক্যাল ম্যাজিক্যাল উইপনটি নষ্ট হয়ে যায়। এরপর এনচ্যান্ট্রেস মারা যায় আর তার ভেতর থেকে ডক্টর জুন বেরিয়ে আসে। এরপর অ্যামান্ডা আসে এবং তাদেরকে বলে, তোমাদের মিশন শেষ হয়েছে বলে তোমরা মনে করো না যে তোমাদের ছেড়ে দেওয়া হবে। অ্যামান্ডা আরও বলে, তোমাদের একটি সুবিধা দেওয়া হবে, তোমরা জেলে যে যা চাইবে তাই করতে পারবে। ডেড শট তার মেয়ের সাথে যখন খুশি তখন দেখার অনুমতি নিয়ে নেয়। এরপর দেখানো হয় সেই জেল যেখানে হার্লি কুইন ছিল, সেখানে কিছু সোয়াট সোলজার অ্যাটাক করে। এরপর ওরা হার্লি এর জেলে আসে। তখন একজন সোলজার তার মাস্ক খোলে আর সেটা ছিল জোকার, অর্থাৎ জোকার মরেনি। এরপর অ্যামান্ডা এবং ব্রুস ওয়েনকে কথা বলতে দেখা যায়, যেখানে ব্রুস ওয়েন অ্যামান্ডাকে বলছিল মেট্রো সিটিতে যে হামলা হয়েছে সেটি কোনো টেরোরিস্ট অ্যাটাক ছিল, সেটি কিছু অশুভ শক্তির আক্রমণ ছিল। আমি চাইলে এই কথাটি লুকিয়ে যেতে পারি, কিন্তু এর বদলে আমার কিছু লাগবে। তখন অ্যামান্ডা বলে, তোমার আমার কাছ থেকে কি চাই? তখন ব্যাটম্যান অর্থাৎ ব্রুস ওয়েন বলে, তোমার কাছে যে মেটা হিউম্যানদের ফাইল আছে সেটি আমার লাগবে। ফাইনালি অ্যামান্ডা রাজি হয়ে যায় মেটা হিউম্যানদের ফাইলটি দিতে, যেখানে ওয়ান্ডার ওম্যান, ফ্ল্যাশ, সাইবট আর অ্যাকোয়াম্যানের প্রোফাইল ছিল। এবং সেই সাথে অ্যামান্ডা ব্রুস ওয়েনকে বলে, তুমি অনেক রাত পর্যন্ত কাজ করো, তোমার রেস্ট নেওয়ার দরকার। অর্থাৎ অ্যামান্ডা ব্রুস ওয়েনকে জানতো যে সেই ব্যাটম্যান। এরপর ব্রুস ওয়েন বলে, তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোমার টাস্ক ফোরেক্স এর টিমের দেখাশোনা করব। এবং এর সাথেই মুভিটি শেষ হয়ে যায়। আই হোপ আপনাদের এক্সপ্লেনটি ভালো লেগেছে। এরপর আমরা ডিসি আর ডিসিইউ এর নেক্সট ভিডিও দেব ওয়ান্ডার ওম্যান। আর আমাদের চ্যানেলে গড়ে প্রায় 40% মানুষ সাবস্ক্রাইব করে আর 60% মানুষ করে না। আমরা যদি সত্যি আপনাদের এন্টারটেইন করতে পারি আর যদি আপনারা আমাদের স্যাক্রিফাইস আর হার্ডওয়ার্কিংকে রেসপেক্ট করতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নো মোর ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।